मारे लोगे नहीं होना आइयो कानो लाइक बाजारो हमारे तो लोगे नहीं अच्छा ओए लाम रे लाम पानी जा लाम तूने कानो लाइक खाली है लोग लाम रे भी जेवन खाली ना लाम जा तू इन बाजारो गया किता होती गुजाजार बाइकर होरी उडी सो इनटाइन बाजारो गया किता खाम गुजाजार तानोर लगे की बार सार रही ওগুলো কি গিয়া ডিল হরতা তোমরা আর একটা খারবার ও বেকামায় ওগো বাইকর করে কিলা উঠাইলি মানছে দেখলে কিতা কইবা শরম নানি ওই ভাই এক বেকামায়া আরেক বেকামায়ার লগে ঘুরে তার কারণে তোরে বেকামায়া মানছে কইবা কিতার লাগে বেকামায়া পরিচিতি লাভ করলে না বাইকর সিট খালি নানি আপা সিগনাল দিলাইছিলাম তুই উঠি যা হর 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 আরিলা উঠাইছ আচ্ছা উঠি যা উঠি ওই হর তোর তো বাজারে যাইবার কোনো কাম নাই আমি তো দেখি আর কোনো দরকার নাই তোর বাজারে যাওয়ার এর বাদে যদি তোর এবার দরকার হয় আরেক তোর লাগান বেকামায়া যদি আয় ওগুলো লগে গিয়ে যাইস কিয়া কান্দো দৌড়ি দৌড়ি জীবনে বেটা এক টাকা গুয়ে কেন করছো না বাজার বাজার তুমি কিন্তু অন্যায় হড্ডা আমি বেটারে আগে সিগন্যাল দিয়া গাড়ি তুটিছি আগে আমি বেখামায়া হওয়ায় তুমি আমার লামাইয়া দিয়া ফিলা ইনসাল্ট করা তোমার হইছে না বারে বা বেখামায়ার মুখ ইংলিশ শব্দ ইনসাল্ট দেখি হওয়ার বেটা আনতা কিয়া আগে গিয়া দুই টাকা রোজি কর তে গিয়া তোর লাগে কোনো গিয়ে মারতে সময় ইজ্জত দিয়ে মাতিব আনাইলে হুরুতে গিয়েও মারতে হুশ করতো না তোর লাগে কিটা মাতের কিলা মাতের অনয়া ইনসাল্ট মারার আরে বাই এগুলো মাতিয়া সমনষ্ট করিস না তার দিব না জমাইয়া টাকা দশ হাজার দেখলো নি দশ হাজার পাঁচ হাজার দেখলেন জমাইয়া কি তার দেখলেন পাঁচ হাজার টাকা দেখলেন পাঁচ হাজার আমলাই দুই হাজার টাকা দেখলেন পাঁচশো টাকা এগো দেখলেন খানটাকে দেখতো তার ভাই তার যদি তরস খাইয়া শার্টে গু দে তেও গুয়ে ফিন দিত তার শার্ট ফিন্দারও একাত নাই লইয়া আর তুই তাহলে মাঝে সমনষ্ট করিস না উঠ আমি বাইক থামাইয়া ভুল করছি এক কাম করিস ওই দিয়ে এপি আইলে এপি কেন উঠিয়া যাইস কি নেওগি নে বাড়া বাড়া দিয়াইস ধর নে উঠ ওগুলো নিচনে আইয়ে বাদ দে আমি বাইক তামাই ভুল করছি না তামাইলেও তো মাতে হয় না তোমরা আরে ওটা স্মার্ট ফুয়া হয় চলতে সময় মানুষের লাগে বুঝি শুনি তুমি বড় খারাপ লাগলো রে বেটা আমার এটা শুনিয়া ও যেন তারা তোরে ইনসাল্ট করলা খোসাই নিতা জাল লেগিলা অন অগিয়ে কর পাঁচশো টাকা দেখলিন চৌকে এক হাজার টাকা দেখলিন চৌকে ইটা তুই জাল লেগিলা আমার তো অন দেখি আমার শরীরও খালি ফিরিং ফিরিং করছে আল্লাহ তারার মুখ দিছো তারা কইত রাখক কুয়া আমি রুজি করতাম হারিয়ার না করি আমিও সহ্য করিয়া আইছি এক কাম কর তুই রুজি করতে পারবে রুজি করিয়া তারারে দেখাইলা তুই যেন আমি রুজি করতে পারি চেষ্টা তো করি আর কিন্তু ব্যর্থ হয়ে যাই কিচ্ছু করার নাই তো ব্যর্থ হইতে কিনে আমার এই একটা লাইন আছে খাম করতে পারবি নি কিতা লাইন খাম এমন কিচ্ছু নাই মাল নিয়ে দিবে পয়সা আনবে খানো নিয়ে দিতে কোন জায়গা নিয়ে দিতে আমি কইয়া দিব আমার কাস্টমারও দরা আসুন তুই কাস্টমারও রাত নিয়ে মাল দিবে কাস্টমারে তোরে পয়সা দিব তুই না নিয়ে আমার আইন দিবে গাড়ি দিয়া দিমু আমি কোনো অসুবিধা হইতো না পারবে নি তা কিতা মাল মাল কিচ্ছু নাই মাল হইল ড্রাগস না না ইতা আমি না মা তুন ফাড়ো করি লইয়া যাইবি বস নিয়া দিবি পয়সা দিবা ফাড়ো করি আনলে আমার আইন দিলাই কেউ জানতো নাই শুনতো নাই দেখতো নাই দুই মাসের ভিতরে তুই পয়সা আলা কোটিপতি তারা বাইক লইয়া চক্কর দিতরা তুই গাড়ি লইয়া চক্কর দিবে তারা সামনে গিয়া দাব দিবে কিতা করতে বুঝ ও আচ্ছা কেউ দেখতা না নানি না কেউ বুঝতা না কেউ বুঝতা আল্লাহ দেখবানি আল্লাহ তো হইন আর তার মানে আল্লাহ দেখবা আল্লাহ দেখতা না আল্লাহ বুঝতা না আল্লাহরে ফাঁকি দিয়া কোনো লাইনে যদি কারবার করা যায় তে আমারে কইও তেও আমি করমু আর যদি কোনো লাইন থাকে না তে আমি তাত নাই বেকার আমি আমার আমল নামাত গুণা লেখাইতাম চাইয়ান না পয়সাওয়ালা বন্ধু হইলে ওলা কিছু এক নম্বরী দুই নম্বরী করা লাগে আর নাইলে পয়সাওয়ালা জীবনে বন্ধাই নাই আর নাইলে মানুষওয়ালা চকুত আঙ্গুল দিয়া মাতিবা তুমি মাত সহ্য করতে লাগবো আর যদিন পয়সা পকেটও থাকে তো তুমি মাতিবাই উল্টা মানছে তোমার চৌরি সেই মাতিত না হফাও বাই সেই মাতিব সারা জীবন কিতা ওলা যাবাই দিতে নি সময় আছে অফার এগুয়ো আছে আমি তোরে অফার দিয়ার ইলার কেউ কইতো নাই চল লাগি যা আমার লগে না রব ভাই বেকার থাকি দিমু আগে উপাস থাকি দিমু তিন অক্ত জায়গা তেক অক্ত খাইমু কিন্তু আমি হারামভাবে রুচি করতাম না কারণ আমি তো জানি মরা তো একদিন লাগবো খাইল কেমতর দিন আল্লাহর সামনে গিয়া ই হিসাব তো দেওয়া লাগবো আল্লাহ যদি খাইল কেমতর দিন আমার জিকাই লাইন কমসে কম আল্লাহর তখন কই দাম পারমু আল্লাহ দুনিয়াতে আমার বেকার রাখলাই মানুষে বহুত কষ্ট দিয়ে মাতিছ সহ্য করছি কিন্তু তো আমি আরাম পথে গেছি না ও সময় তো আমার আল্লাহ এর প্রতিদান দিবা আর তুমি আমারে ই অফার আর কোনো দিন দিও না আমি ইতা খারবার কোনো দিন যাইতাম না আর এখান মনে করিও না হর মজবুর মানুষ যে ওতা খারবারও লাগি যাব আর হারাম রুজু করে নিব এলা সব মজবুর মানুষে করে না আপনার মতো মানসিকতা আলাদারা এরা ওটা কাম করবো আর সৎ মানসিকতা আলাদারা এটা কোনো দিন ইটা কামও দায়িত্ব নাই তুই না আমারে জ্ঞান দিস না তোর মুখে মাত শুভা দে না যদিন ফকেটও পয়সা থাকতো তো তা মাত মাতিতে মাতো কিছু জোর থাকলো মানে আর আমি কিতা ড্রাগসর কারবার করি এলাকার মানুষ কিতা জানুই না নি এর বাদেও আমার কিতার লাগে ইজ্জত দিন আমার এই পয়সা আছে আর তোর পয়সা নাই তুই যত বালা মাত মাতিলা তোর মাতো কেউ বেলুইতো না এক পয়সার দাম হইতো না
তাক তোর তোর হারামালা লই এম যাই আর। তোমার ফুলির লাগি মেসাব ফুয়া করজন দেখতাম দামান হিসাবে আমি পাইছি। আমরার গাউদিন আব্দুল কুদ্দুস তান ছেলে একজন মেসাব খুব বালা আমার কাছে খুব বালা। আচ্ছা ওইবু তুমি মাতে গান আর মাতা আগে দিন না আমি তা নাইমু। অসুবিধা না হইলেও তো মেসাব মানুষ নানি যদি টেকা এক হাজার দেওতে তো দুয়া দূর করবা নানি কিছু খাইলেন জানি আপনি আল্লাহ আপনার বালা হরুক। মেসাবর মাত মাতিও না কিন্তু মেসাব এন ফরাজ গার নাই ওই তো নাই কিলাও দইলাই ও যে আমরা গাওর ডাকসার বাড়ি বিজাল তাইন টাকা এক হাজার দিছিলা ও তাইন লই লিছুন তো কি তুইস তাইন তো জানো ইগে ডাকসার বার করে তাইন তো তার টাকা লই লিছুন। আহা ওটা লাগি তুমি আর তোমার বুড়ি বিয়া দেরায় না না ইনো আর দিতাম না ঠিক আছে কার লগে দিতাই আমারা তো বালা ফরাজ গার হুয়া গু আছে ও তার লগে দিলাম ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম হামিদ মিয়ার লগে মাতিছিলাম জি এটা তার হুড়ি দিত না আপনার লগে কেনে আপনি ফরজ গান নাই ইটা কিতা মাতুন জি জি হামিদ দা কইছেন আপনি হারাম হালাল বাসুন না আপনার কিতা একটা পরীক্ষা বেড়াই লইছে আপনার পরীক্ষা ফেল হই গেছে তাই তো আমারে ফাইলাও না আর তাণ্ডে তো আমি দেখলাম না তাই না আমার পরীক্ষা লইলা কিলা আর আমি ফেল হলাম কিলা আমরার গাওর ইফজালে আপনারে টাকা কাদার দিছিল নি জি আপনি লই লইছেন এখন জি আপনি জানেন তো হ্যাঁ বেটা ড্রাগসর কারবার করে জানিয়ে আপনি পয়সাটা দিয়ে লই লিলা ও লওয়াও গান বেটার বুড়া লাগছে আর ইগান শুনিয়া আমারও বুড়া লাগছে আপনারা লাগান মানুষ যদি ইটা জিনিস বাসইন না এটা জিনিস এটা জিনিস যদি কিন্না করেন না এরার পয়সা যদি আপনারা আনিয়া লই লেন বা আপনারা যদি মসজিদে নিয়ে লাগান মাদ্রাসাত লাগান আল্লাহ বাস্তে নেন খাইন এরা দাওয়াত দিয়ে যদি বাড়ির যান গিয়ে দোয়া করেন এরা বাড়ি গিয়ে যদি খতম পড়েন সব জানার বাদেও যদি আপনারা এরার লগে সম্পর্ক রাখিয়ে চলেন তো এরা বুঝবাইব নি দে হে পয়সা দেখো রুজু করে দেখ গলত রুজু করে এরা রাস্তা আছে এই রাস্তা গলত তারা হইতে সময় তো ওলা খোয়েন যেন আমরার পয়সা আরাম খিলা আমরা পয়সা তো মসজিদ সান্দাতো তো লাগে নেইন তো আইয়া মাদ্রাসার মেসা হলো তো আইয়া নেইন মসজিদের মেসাবেও তো নেইন আমরা দাওয়া দিলে তো মেসাবো আইন আল্লাহ আসে দিলে তো মেসা হলেও নেইন তো আমরা পয়সা আরাম হইল খিলা আমরা এটা হারাম তো মেশা বলে নিলা না অনেক আপনার তোরে আল্লাহ আসে দিয়ে গিয়ে অন্য জায়গার তারা ওলা বড় গোলায় মাতে যেদিন আপনারা এরারে বয়কট করবা যেদিন আপনারা সিদ্ধান্ত নিবাগি দেন এরার জনতা আমরা ফুড়াইতাম নাই যেদিন আপনারা সিদ্ধান্ত নিবাগি এরার বাড়ির দাওয়াত খাইতাম নাই এরা বাড়ি খতম ফুড়িতাম নাই এরার পয়সা গ্রহণ করতাম নাই যেদিন আপনারা এরারে বয়কট করি লিবা তখন না এরা বুঝবো যে হে দেখ ইনকাম যেগু ঘরের যে পয়সা দেখু খামার এগু গলত খামার এই পয়সাটা তার কোনো ফায়দা আন না উল্টা এ সমাজ লাঞ্ছিত বঞ্চিত শর্মিন্দা ওর তখন না শাড়ি দিল নে প্রথমে আপনারা মেশা বললে ওটা কিছু জিনিস বয়কট করেন বুঝতেছেন নি মসজিদর করে এরার পয়সা লাগানি বাদ দেন মাদ্রাসাত লাগানি বাদ দেন নিজে খাওয়া বাদ দেন বুঝতেছেন নি তারা আপনার তোর উদাহরণ দিলে আর উদাহরণ দেওয়ার কারণে অন্য মাসে মারতে পারেন আপনারা এরার এটা একটা প্রতিবাদ আপনারা যদি ওটা বয়কট করিলেন ওইটা একটা প্রতিবাদ হয়ে গেল বুঝাইছেন জি।